নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো BM800 কন্ডেন্সার মাইক্রোফোনের আনবক্সিং এবং আমি প্র্যাকটিক্যাল রেকর্ডিং করে দেখিয়ে দেব যে এটার কোয়ালিটি আপনারা কীরকম পাবেন। এই BM800 কন্ডেন্সার মাইক্রোফোন কেনার সময় বক্সের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই এই লেখাটি দেখে কিনবেন, স্টুডিও মাইক্রোফোন এই লেখাটি। এটি কিন্তু অরিজিনাল কোয়ালিটি এবং হাই ডেফিনেশন প্রোডাক্ট। অরিজিনাল এবং বেস্ট কোয়ালিটি দেখবেন আপনারা বক্সের চারদিকে স্টুডিও মাইক্রোফোন লেখা থাকবে এবং এখানে আপনারা লক্ষ্য করবেন যে আনবক্সিং করার জন্য কিন্তু একটা অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছে। BM800 কন্ডেন্সার মাইক্রোফোনের বক্সটি ওপেন করার সাথে সাথে আপনারা লক্ষ্য করবেন মাইক্রোফোনের সাথে যে সকল পার্টস রয়েছে সেগুলো কিন্তু এরকম করে সাজানো থাকবে। এটি হলো মাইক্রোফোন স্ট্যান্ড। এই স্ট্যান্ডটির চারদিকে রবারগুলো এত সুন্দর করে সেট করানো আছে, আপনারা এখানে মাইক্রোফোনটি সেট করলে পড়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। দেখুন, এখানে মাইক্রোফোনের সাথে একটি ফিল্টার দিয়েছে। রেকর্ডিংসের সময় এই ফিল্টারটি কিন্তু ভীষণভাবে কাজ করে। আপনি যখন কোনো কিছু রেকর্ড করবেন তখন আপনার ভয়েসটাকে কনভার্ট করে মাইক্রোফোনের কাছে পৌঁছে দেয় এই ফিল্টারটি। এই ব্ল্যাক কালার ছাড়াও আপনারা ব্লু, গোল্ডেন অথবা স্টিল কালার পাবেন। আপনাদের পছন্দ মতো আপনারা সেটিকে অর্ডার করে নেবেন অনলাইন থেকে অথবা আপনারা রিটেল দোকান থেকেও কিনতে পারেন। মাইক্রোফোনটির ব্যাক পজিশনে লক্ষ্য করুন, এখানে মেল জ্যাক পয়েন্ট রয়েছে একটা, যেখানে আপনারা রেকর্ডিং কেবলটি সেট করে মোবাইল অথবা ল্যাপটপ বা কোনো ডেস্কটপে সেট করতে পারবেন। দেখুন, এটির সাথে যে পপ ফিল্টারটি দিয়েছে এটি ভীষণই সুন্দর এবং ভীষণই হেল্পফুল। মাইক্রোফোনটির ব্যাক পজিশনে সেট করার জন্য যে রেকর্ডিং কেবলটি দিয়েছে, দেখুন এই যে রেকর্ডিং কেবলটি, এই রেকর্ডিং কেবলটি 20 থেকে 25 সেন্টিমিটার লম্বা হবে। দেখুন, এখানে রেকর্ডিং কেবলটির একদিকে ফিমেল জ্যাক পয়েন্ট রয়েছে যেটি মাইক্রোফোনের ব্যাক পজিশনে সেট করতে হবে, এবং অপরদিকে দেখুন 3.5 mm একটি জ্যাক রয়েছে যেটি আপনারা ল্যাপটপের সাথেও সেট করতে পারেন অথবা আপনাদের মোবাইলের সাথেও সেট করতে পারবেন। এখানে লক্ষ্য করুন একটি কনভার্টার দেওয়া রয়েছে এখানে। এই কনভার্টারটি কিন্তু আপনারা ডিরেক্টলি মোবাইলের সাথে সেট করতে পারেন অথবা আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের সাথে সেট করতে পারবেন। এবং দেখুন যে এই কনভার্টারটার দুদিকে দুটো পয়েন্ট রয়েছে, একটি আপনাদের ইয়ারফোনের জন্য এবং আরেকটি কনডেন্সার মাইক্রোফোনের জন্য। এবং কনভার্টারটির জ্যাক পয়েন্ট দেখুন 3.5 mm, 3.5 mm এর যে কোনো মোবাইলের সাথে আপনারা সেট করতে পারবেন এবং ল্যাপটপের সাথে অনায়াসে সেট করতে পারবেন। এখানে কনভার্টারটিতে লক্ষ্য করবেন যে কোম্পানি থেকেই প্রম্পট করে দেওয়া রয়েছে কোন দিকে আপনারা ইয়ারফোন সেট করবেন এবং কোন দিকে মাইক্রোফোন সেট করবেন। আপনারা সেই চিহ্নগুলো কিন্তু দেখে সেট করবেন। এই কনভার্টারটি ইউজ করলে হবে কি, আপনি যে স্পিচটি দেবেন সেটি কিন্তু আপনারা ডিরেক্টলি আপনারা শুনতে পাবেন এবং আপনারা আপনাদের ভয়েসটা শুনে শুনে আপনারা যে কোনো গান করতে পারবেন বা যে কোনো ভয়েস রেকর্ডিং করতে পারবেন। দেখুন, আমি একদিকে মাইক্রোফোন সেট করলাম এবং অপরদিকে দেখুন যে আমি ইয়ারফোন সেট করছি। ভিডিওটি স্কিপ না করে আপনারা সঙ্গে থাকুন। এই ভিডিওর মাধ্যমেই আমি দেখিয়ে দেব BM800 কনডেন্সার মাইক্রোফোন আপনারা মোবাইলের সাথে কীভাবে সেট করবেন এবং এই মাইক্রোফোনের দ্বারা মোবাইল থেকে ভয়েস রেকর্ডিং করলে সেই রেকর্ডিং কোয়ালিটি কীরকম হবে। দেখতেই পেলেন, এই প্রোডাক্টসের আনবক্সিং আমাদের কমপ্লিট। এবারে আমি প্র্যাকটিক্যাল দেখাবো এই BM800 কন্ডেন্সার মাইক্রোফোন মোবাইলের সাথে সেট করে আমরা যদি কোনো ভয়েস রেকর্ড করি বা কোনো সং রেকর্ড করি তাহলে তার কোয়ালিটি আমরা কীরকম পাবো। দেখুন, মাইক্রোফোন ট্রাইপড যদি আপনাদের কাছে থাকে তাহলে মাইক্রোফোন ট্রাইপডের সাথে মাইক্রোফোন মিনি যে স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডটা সেখানে সেট করে দেবেন এবং সেই রাবার স্ট্যান্ডের সাথে মাইক্রোফোনটি সেখানে সেট করে দেবেন। দেখুন, আমি ঠিক যেরকমভাবে করছি। তবে আপনারা যদি চান BM800 কন্ডেন্সার মাইক্রোফোনের সাথে টেবিল স্ট্যান্ড পাওয়া যায়, সেই টেবিল স্ট্যান্ডটি আপনারা কিন্তু সেট পাবেন। যেহেতু আমার ট্রাইপড অলরেডি রয়েছে তাই আমি শুধু মাইক্রোফোনটি অর্ডার করেছি, আমি শুধু সেটাই পেয়েছি। দেখুন, এবারে মাইক্রোফোনের ব্যাক পজিশনটি এমনভাবে সেট করতে হবে আমাদের যে রেকর্ডিং কেবল রয়েছে সেটি কিন্তু আমাদের যেন সঠিকভাবে সেট হয়। তাহলে একটা জিনিস লক্ষ্য করুন, আপনারা মাইক্রোফোনটি সেট করার সময় লক্ষ্য করবেন BM800 লেখাটি যেদিকে থাকবে সেটি যেন আপনাদের ফ্রন্ট সাইড হয়, সেই দিক থেকে যেন আপনার ভয়েসটি ক্যাচ করতে পারে। কেননা BM800 লেখাটি যেদিকে রয়েছে এই মাইক্রোফোনের ফ্রন্ট সাইড কিন্তু সেটি, সেই দিক থেকে যে ভয়েসটি যাবে সেই ভয়েসটাকেই ক্যাচ করবে এবং সাইড দিক থেকে ডাইনে বায়ে বা উপরে পিছন দিক থেকে যে ভয়েসগুলো আসবে এই মাইক্রোফোন কিন্তু সেই ভয়েসগুলোকে ক্যাচ করে না। সত্যি এই মাইক্রোফোনটি কিন্তু নয়েজ রিডাকশন মাইক্রোফোন। আপনি ফ্রন্ট সাইডে যেটি বলবেন সেটি নেবে এবং ডাইনে বায়ে উপরে পিছনে যেটি ভয়েস আসবে সেই ভয়েসগুলো কিন্তু ক্যাচ করবে না।
কন্ডেন্সার মাইক্রোফোনের ব্যাক পজিশনে যে মেল জ্যাক পয়েন্টটি রয়েছে সেটা রেকর্ডিং কেবলের ফিমেল যে জ্যাক পয়েন্ট রয়েছে সেখানে সেট করে দেওয়া হলো। এবং এখানে দেখুন যে কনভার্টারটি দেওয়া রয়েছে তার একদিকে ইয়ারফোন সেট করা রয়েছে এবং অপরদিকে মাইক্রোফোন জ্যাকটি কিন্তু সেট করে দিয়েছি। এবারে কনভার্টার যে পয়েন্টটি রয়েছে সেটা মোবাইলের সাথে সেট করে আমি দেখাচ্ছি। দেখুন BM800 কনডেন্সার মাইক্রোফোনটি কিন্তু আমার মোবাইলের সাথে সেট হয়ে গেছে। এবারে কিন্তু আপনারা আপনাদের সেট আপের তথা মোবাইলের যে কোনো রেকর্ডার থেকে রেকর্ড করতে পারেন। তো যেহেতু আমি ভোলোকো রেকর্ডারটি ব্যবহার করি সেহেতু ভোলোকো রেকর্ডার থেকেই আপনাদের রেকর্ডিং করে শোনাবো। এই ভোলোকোর উপরে আমার আরও একটি ভিডিও করা রয়েছে, একটি নয় আরও দুটি ভিডিও করা রয়েছে এই চ্যানেলে। ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই অবশ্যই দেখে আসবেন। কেননা ভোলোকো একটি দারুণ দারুণ রেকর্ডিংস অ্যাপ, এখানে আপনারা ভিডিও লাইভ করতে পারবেন এবং অডিও যে কোনো অডিও আপনারা হাই কোয়ালিটি হাই ডেফিনেশন একদম স্টুডিও সমান আপনারা রেকর্ড করতে পারবেন। আমি প্রচুর প্রচুর গান এই ভোলোকো থেকে রেকর্ড করেছিলাম। তাহলে চলুন BM800 কনডেন্সার মাইক্রোফোন থেকে আমি প্র্যাকটিক্যাল একটি গান করে শোনাচ্ছি যে কীরকম লাগে। মেরা দিল ভি কিতনা পাগল হে প্যার তো তুমসে করতা হেরা দিল ভি কিতনা পাগল হে প্যার তো তুমসে করতা হর সামনে যাব তুম আতে হো কুছ ভি কহনে সে ডরতা হ্যায় ও মেরে সাজন ও মেরে সাজন 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 মেরে সাজন। আশা করি এই ভিডিওর মাধ্যমে BM800 কনডেন্সার মাইক্রোফোন সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা হয়ে গেছে এবং সব কিছু জানা হয়ে গেছে এবং আপনারা প্র্যাকটিক্যাল দেখলেন যে এই কনডেন্সার মাইক্রোফোন মোবাইলের সাথে সেট করে অডিও রেকর্ডিং কোয়ালিটি কীরকম হয়। তাহলে বন্ধুরা, স্টুডিও মাইক্রোফোন এই লোগোটি কিন্তু দেখে আপনারা অবশ্যই অবশ্যই কিনবেন। বেস্ট অফ লাক।